মেক্সিকো দিয়ে পাঠাবেন না মানিকগঞ্জ দিয়ে পাঠাবেন সে তো আমি জানি না। গত রোজার ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা রাজকুমার। গান প্রকাশ পেলেও সে সময় কোনো টিজার ট্রেলার প্রকাশ করেননি পরিচালক হিমেল আশরাফ। মুক্তির দুই মাস পর 6 জুন সিনেমাটির ট্রেলার প্রকাশ পেল, কারণ 13 জুন সিনেমাটি আসতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। সিনেমাটি যারা এখনো দেখেননি তারা ট্রেলারটি দেখলে আরও কিছু ধারণা পাবেন সিনেমাটি নিয়ে। শাকিব খানের মুখে পাবনার আঞ্চলিকতা আর মজার কিছু মুহূর্ত হাসাবে দর্শকদের। দেশের সহজ সরল যুবকের আমেরিকা যাওয়ার ইচ্ছা এবং সেখানকার জীবনের কিছু কথা উঠে এসেছে ট্রেলারটিতে। বাংলাদেশ আমেরিকা সহ বেশ কিছু জায়গায় হয়েছে সিনেমার দৃশ্য ধারণ। সব জায়গাগুলোই সুন্দর করে তুলে ধরেছেন পরিচালক। ট্রেলারের মন্তব্যের ঘরে দর্শকরাও প্রশংসা করছেন সিনেমাটির। যারা দেখেছেন তারা বলছেন সিনেমাটি খুবই ভালো লেগেছে তাদের। প্রিয়তমার পর শাকিব খানকে নিয়ে নির্মাতা হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের দ্বিতীয় সিনেমা রাজকুমার। দেশে সিনেমাটি ভালো করেছে। মুক্তির প্রায় 2 মাস পার হলেও কিছু মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। রাজকুমার সিনেমার আবেদন প্রেক্ষাগৃহে কমলেও ওটিটিতে নতুন নতুন দর্শকদের চাহিদা মেটাতে পারবে বলেই আশা সংশ্লিষ্টদের। তবে শাকিব খানের ধামাকা থামছে না। রোজার ঈদে রাজকুমার দিয়ে মাতানোর পর কোরবানি ঈদে তিনি আসছেন তুফান নিয়ে। এখন চলছে তুফানের তুফানি পরিবেশ।